হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য চটজলদি তৈরি করে নেওয়া একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। খুবই হেলদি রেসিপিটি আর খেতেও খুবই সুস্বাদু রেসিপিটি। আমার আজকের রেসিপি হলো ভেজিটেবল প্যানকেক। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ভেজিটেবল প্যানকেক রেসিপিটি। এই ভেজিটেবল প্যানকেক বানানোর জন্য আগে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমি সুজিতে তৈরি করব। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। ঘরে যে নরমাল সুজিটা আমরা ইউজ করি সেই সুজিটাই আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই। দইটা কিন্তু ফ্রিজের ঠান্ডা দই ইউজ করবেন না, রুম টেম্পারেচারে রাখা দইটা ইউজ করবেন। আর নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ জল। এখন ভালো করে একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, কারণ এখানে সুজি আছে, সুজিটা কিন্তু ফুলতে হবে। এখন সুজিটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা পর আবার আসি আপনাদের কাছে। আমি আবার এসে গেছি আপনাদের কাছে ঠিক আধ ঘন্টা পর। দেখুন সুজিটা কিন্তু ফুলে উঠেছে এবং জলগুলো ভালো করে সোক করে নিয়েছে। এখন এই ব্যাটারটার মধ্যে দেব ভেজিটেবলস। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবলস। দেখুন এখানে বিনস কেটে নিয়েছি, দুটো টমেটো কেটে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি লঙ্কা কুচিয়ে। এখন সবগুলো ঢেলে দেব। তারপর নিয়েছি এখানে গাজর গ্রেট করে, একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটাকেও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিব এখানে নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর দেব এখানে 1 পিঞ্চের মতো হিং। আর দিয়ে দিব পরিমাণ মতো জল। এখানে কিন্তু আপনারা যদি পেঁয়াজ খেতে চান পেঁয়াজ কুচিও দিতে পারেন। এখন জল অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একদমই ঠিক থাকবে, পাতলা করবেন না। এখন এখানে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। সোডা যদি না থাকে তাহলে ইনোটা ইউজ করতে পারেন। বেকিং সোডাটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে, একদমই একদমই ঘন থাকবে ঠিক এরকম। এখন আমি প্যানকেক গুলো তৈরি করে নেব। প্যানকেক বানানোর জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে ছোট সাইজের একটা প্যান নিয়ে নিয়েছি, আপনারা চাইলে তাওয়াতেও বানাতে পারেন। সামান্য অল্প তেল দিয়ে আমি ব্যাটারটা এখানে দিয়ে দিব। প্যানকেক গুলো আমি একটু মোটা করেই বানাবো, আপনারা যদি পাতলা করে বানাতে চান তাহলে ব্যাটারটা একটু কম দেবেন। এখন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। 2 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন উপরে সামান্য একটু তেল দিয়ে দিব, আগে সাইড দিয়েও তেলটা দিয়ে দিব। তারপর প্যানকেকটা আস্তে করে উল্টিয়ে দেব, খুবই সাবধানে করতে হবে। দেখুন উল্টিয়ে দিয়েছি। এখন উল্টো পাশেও আবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে আবার 2 মিনিটের জন্য রেখে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। 2 মিনিট পর আমি আবার এসে গেছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। তুলে তারপর দেখে নেব যে উল্টো পিঠটা হয়েছে কিনা। দেখুন উল্টো পাশে কিন্তু প্যানকেকটা আমার তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আমি আরেকটা প্যানকেক তৈরি করে দেখাচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দেব, তারপর দেব ব্যাটারটা। আমি এখানে প্যানকেক গুলো মোটা করে বানাচ্ছি, আপনারা চাইলে পাতলা করে বানাতে পারেন। এখন ব্যাটারটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, প্রায় 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দেব। আবার প্যানকেকটাকে উল্টো পাশে করে দেব। দেখুন উল্টো পাশে করে দিয়ে সামান্য আবার তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, অল্প তেল দিয়েও বানাতে পারেন। তেলটাকে দিয়ে আমি আবার ভালো করে প্যানকেকটা ভেজে নেব। দেখুন প্যানকেকটা আমার তৈরি হয়ে গেছে, একদম পারফেক্টলি প্যানকেক গুলো তৈরি হয়েছে। আপনারা যদি তাওয়াতে বানান তাহলেও কিন্তু পারফেক্টলি তৈরি হবে। এখন বাকি সবগুলো প্যানকেক ঠিক একই রকম করে ভেজে নেব।
দেখুন একদম পারফেক্টলি প্যানকেকগুলো তৈরি হয়েছে। প্যানকেকগুলো বানানো এতটাই ইজি, কিন্তু খেতে খুবই সুস্বাদু এই রেসিপিটি এবং খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এইরকম ভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনও কিন্তু লাঞ্চ বক্সে দিতে পারেন। খুবই হেলদি রেসিপিটি। ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্টলি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। আর প্যানকেকগুলো কিন্তু খুবই সফট হয়। সো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।